ব্রাদার ইন্টারেস্টিং টপিক এর একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলতে চলেলাম। আজকের ভিডিওর টপিক হলো ওয়ান ক্রেডিট কার্ড। আপনার কোনো সিভিল স্কোর ভালো থাকার প্রয়োজন নেই, আপনার যদি ক্রেডিট কার্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ওয়ান ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশন দিচ্ছে হিউজ রেফারাল লুট। আপনি যদি রেফার করে আর্নিং করতে চান তাহলে এই এই কোম্পানি, এই অ্যাপ্লিকেশন, এই ডেবিট কার্ড, এই ক্রেডিট কার্ড আপনাকে দিচ্ছে পার রেফার 750 টাকা। ছোটখাটো অ্যামাউন্ট নয়, আমি আপনার সামনে লাইভ অ্যাকাউন্ট ওপেন করে লাইভ রেফার করে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে রেফার করতে হয়। সঙ্গে সঙ্গে এই ভিডিওতে থাকছে টোটাল 1000 টাকার গিভওয়ে। গিভওয়েতেও আপনি পার্টিসিপেট করতে পারেন। কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন ভিডিওর শেষে আমি আপনাকে জানিয়ে দেবো। এখন জানাবো কিভাবে আপনি ওয়ান ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে আপনি আপনার কাছে ওয়ান ক্রেডিট কার্ড নেবেন। গাইস, ওয়ান ক্রেডিট কার্ড দিতে গেলে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনার একটা প্যান কার্ড প্রয়োজন এবং আপনাকে ফিক্সড ডিপোজিট রাখতে হবে মিনিমাম 2000 টাকা কোম্পানির কাছে, যেটা উইথ ইন্টারেস্ট 7% ইন্টারেস্ট সহ এক বছর পরে কোম্পানি আপনাকে আপনার ব্যাংকে রিটার্ন দিয়ে দেবে। তো চলুন দেখে নেব কিভাবে আপনি ওয়ান ক্রেডিট কার্ড অর্ডার করবেন। আপনার যদি ক্রেডিট কার্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই বড় সুযোগ, এই সুযোগে আপনি আপনার ওয়ান ক্রেডিট কার্ডটা অর্ডার করে নিন। তো চলুন কিভাবে ওয়ান ক্রেডিট কার্ড অর্ডার করবেন দেখে নেই এ টু জেড। ফার্স্ট টাইম কি করবেন, আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে ওয়ান ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ট্যাপ করতে হবে, লিঙ্ক ছাড়া আপনি খুলবেন না, সে আমার লিঙ্ক হোক বা আপনার ফ্রেন্ডের লিঙ্ক হোক। তো চলুন আমি লিঙ্কে ট্যাপ করে নিচ্ছি। অ্যান্ড ট্যাপ করার পর দেখতে পাবেন যে লিঙ্কে যখনই আমি ট্যাপ করবো সেটা আপনাকে কি করতে হবে, লোডিং হবে এবং লোডিং হতে হতে আপনাকে ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে যাবে। অ্যান্ড প্লে স্টোরে আপনার সামনে যে অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ওয়ান ক্রেডিট কার্ড। দেখতে পাচ্ছেন অলরেডি 1 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করেছে এবং 4.3 যার রেটিং। অর্থাৎ গাইস, হিউজ বড় কোম্পানি একটি অ্যাপ্লিকেশন, চোখ বন্ধ করে অ্যাপ্লিকেশন আপনি কাজ করতে পারেন, যেটা কোনো ক্রেডিট লিমিট ছাড়াই আপনাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করবে। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন, আর ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন খুলবে পেজ, লোডিং হবে এবং এখানে আপনাকে সাইন আপটা কমপ্লিট করতে হবে। সাইন আপ করার জন্য আপনি সোজাসুজি লোডিং হচ্ছে, আর লোডিং হতে হতে গেট স্টার্টের অপশন চলে এসেছে, আপনি গেট স্টার্টে ট্যাপ করে নিন। অ্যান্ড দেন গেট স্টার্টে ট্যাপ করার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে দিন, মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ট্যাপ করবেন। তো চলুন আমি মোবাইল নাম্বার এখান থেকে এন্টার করে নিচ্ছে। অ্যান্ড এন্টার করার পর এ টু জেড আমি আপনাকে দেখাবো, এ টু জেড ভালো করে দেখুন। এন্টার করলাম, ওটিপি এলো, ওটিপি বসিয়ে দিলাম, আপনার সামনে এমন পেজ চলে এসেছে। আপনি ঠিক এমন ক্রেডিট কার্ড পাবেন, ভিসা ক্রেডিট কার্ড, যেটা এখানে প্রথমেই বলে দিয়েছে জিরো ফিস, কোনো ফিস লাইফ টাইম আপনাকে দিতে হবে না এই ক্রেডিট কার্ডের জন্য। এবার আমি গেট স্টার্টে ট্যাপ করে দেবো, সিম্পলি এখানে স্টার্ট অ্যাপ্লিকেশনে ট্যাপ করবো, অ্যান্ড সাইন ইন উইথ জিমেলে ট্যাপ করবো। অ্যান্ড সাইন ইন উইথ জিমেলে ট্যাপ করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে প্রত্যেকটাই শো করবে, আপনি আপনার পছন্দ মতো জিমেলটা এখান থেকে নিয়ে নিন। নেওয়ার পর একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করুন, যে পাসওয়ার্ড আপনার পেমেন্ট পাসওয়ার্ড হবে পরবর্তীকালে, যখন আপনার কার্ড হয়ে যাবে এটাই হবে আপনার পেমেন্ট পাসওয়ার্ড। দুবার পরপর সিলেক্ট করে সাবমিটে ট্যাপ করবেন। এবার কনফার্ম ডিটেলস, এখানে আপনাকে প্যান কার্ডে আপনার যে নাম আছে সেই নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ, অ্যান্ড আপনি মেল না ফিমেল সেটা দেওয়ার পর কনফার্মে ট্যাপ করুন, এবং অবশ্যই ঠিক ঠিক দেবেন আপনার প্যান কার্ডে যেমন আছে। তো দেওয়ার পর কনফার্মে ট্যাপ করবেন। অ্যান্ড কনফার্মে ট্যাপ করার পর এবার কারেন্ট অ্যাড্রেস কার্ড ডেলিভারি, আপনি যে আমি যে ভিসা কার্ডটা পেয়েছি আপনিও এমন একটা ভিসা কার্ড পাবেন। আপনি কোথায় এই ভিসা কার্ডটা নিতে চান তার ডেলিভারি অ্যাড্রেসটা এখানে ঠিক ঠিকভাবে দেবেন, ল্যান্ডমার্ক দেবেন, সমস্ত কিছু দেওয়ার পর কনফার্ম করবেন। তো দেওয়ার পর যখনই কনফার্ম করবে এবার আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। পরপর দুবার আপনি প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পর আবারও কনফার্মে ট্যাপ করবেন। তো চলুন এখান থেকে দুবার আমি প্যান কার্ডের নাম্বার সাবমিট করে নিচ্ছি। অ্যান্ড দেন যখনই কনফার্মে ট্যাপ করবেন আপনার সামনে এই পেজ চলে আসবে, এখানে আপনার নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু একবার চেক করে নেবেন। যদি ভুল হয় আপনি ব্যাক থেকে আবার ঠিক করে নেবেন, তারপর চেকবক্সটা ফিল আপ করে দেবেন। অ্যান্ড দেন চেকবক্স ফিল আপ করার পর আবার কনফার্মে ট্যাপ করবেন। অ্যান্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে অ্যালমোস্ট দিস টেক 2 মিনিট কমপ্লিট ইউর ক্লোজ, এখানে আপনার ক্রেডিট স্কোর দেখবে। ক্রেডিট স্কোর ভালো থাকলে কোনো ফিক্সড ডিপোজিট আপনাকে করতে হবে না, আর ক্রেডিট স্কোর যদি খারাপ হয়, যেমন আমার ক্ষেত্রে আমার ক্রেডিট স্কোর 750-এর নিচে, এই জন্য আমাকে একটা ফিক্সড ডিপোজিট কোম্পানিকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট এফডি, এই ফিক্সড ডিপোজিটে যা টাকা আপনি কোম্পানিকে প্রোভাইড করবেন এক বছর পর উইথ ইন্টারেস্ট আপনার ব্যাংকে চলে আসবে। তো এখানে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে আনলক ইউর কার্ড এখানে ট্যাপ করবো, কন্টিনিউতে ট্যাপ করবো। অ্যান্ড এই কার্ডে কিন্তু হিউজ অফার আছে, আপনি মন্ত্রা, ফ্লিপকার্ট সমস্ত জায়গা থেকে শপিং করতে পারেন। এবার গাইস এখান থেকে বলে নেই, এখানে এবার ফিক্সড ডিপোজিট আপনি কত করবেন, মিনিমাম 2000 টাকা, তারপর 50,000, 20,000। 50,000 করলে আপনি ক্রেডিট লিমিট পাবেন 55,000 আপনার কার্ডে, এবং আপনি যদি 20,000 করেন তাহলে 22,000 টাকা ক্রেডিট লিমিট পাবেন, এবং আপনি যদি 2000 টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি 2200। যারা
শুধুমাত্র টাকা রেফার করে লোটার জন্য ট্যাপ করবেন, তারা 2000 টাকা করুন, 2200 টাকা ক্রেডিট লিমিট পাবেন, প্রসিডে ট্যাপ করুন। এবার এই 2000 টাকা কোম্পানির যে আপনি ফিক্সড ডিপোজিট রাখছেন সেটা উইথ ইন্টারেস্ট সহ 2143 টাকা আপনার ব্যাংকে রিটার্ন দেবে। কিভাবে রিটার্ন দেবে সেভাবে বলে দিচ্ছি। ফিক্সড ডিপোজিট করছেন 2000, আপনি ক্রেডিট লিমিট পাচ্ছেন 2200 প্লাস এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট যেটা হচ্ছে সেটা 2143 টাকা আপনার ব্যাংকে চলে আসবে এক বছর পর। তো এবার আপনি প্রসিডে ট্যাপ করে দিন। প্রসিডে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এমন একটা পেজ খুলবে, আমি এ টু জেড আপনাকে দেখাচ্ছি এমন পেজ। এখানে গেট ওয়ান ক্রেডিট কার্ড ট্যাপ করুন, 2200 টাকার ক্রেডিট লিমিট আপনি ক্রেডিট কার্ডে পাবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আবারও কিছু ডিটেলস আপনাকে এখানে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইউর পার্সোনাল ডিটেলস, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, এগুলো দিয়ে দেবেন। উপরে তুলবেন, দেখতে পাবেন আপনার ন্যাশনালিটি, আপনি এটা ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। নেক্সট ট্যাপ করবেন, আর নেক্সট ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আরো কিছু পার্সোনালিটি, আপনি ম্যারিড না আনম্যারিড, ম্যারিড হলে আপনার ওয়াইফের নাম চাইবে, অ্যান্ড এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনি পলিটিক্যাল এক্সপোজ কিনা সেটা আপনি নো করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে। এবার আপনি কন্টিনিউতে ট্যাপ করুন, অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করার পর একটা সেলফি তুলবেন, অ্যান্ড সেলফিটা সাবমিট করে দেবেন। তো চলুন আমি কন্টিনিউ করে সেলফিটা সাবমিট করে নিচ্ছি, অ্যান্ড দেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ খুলবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কেননা আপনি যে ফিক্সড ডিপোজিট করছেন এখানে এক বছর পর এই ব্যাংকে আপনার পেমেন্ট চলে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি পেটিএম দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট করব, আপনার ব্যাংকে 1 টাকা রিসিভ হবে, অ্যান্ড রিসিভ হওয়ার পর যখনই রিসিভ হয়ে যাবে আপনি কন্টিনিউতে ট্যাপ করুন। অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করার পর এবার কোম্পানিকে আপনাকে পেমেন্ট করতে হবে 2000 টাকার ফিক্সড ডিপোজিট। 2000 টাকা আপনার ফিক্সড ডিপোজিট, আমি এ টু জেড বলবো কোথা থেকে পেমেন্ট করবে, যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন সেই ব্যাংকের থ্রুই আপনি পেমেন্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের অপশন চলে এসেছে ডাইরেক্ট ইউপিআই। তো আমার যেহেতু এই ব্যাংকে নেই, আমি সেহেতু নিচে দেখতে পাচ্ছেন ইউপিআই আইডি ম্যানুয়ালি বসিয়ে দেবো, এবং বসানোর পর আমি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, অ্যান্ড ওই মোবাইল থেকে আমি পেমেন্ট করে দেবো। অ্যান্ড পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ এফডি পেমেন্ট, ফিক্সড ডিপোজিট পেমেন্ট অলরেডি আমি রিসিভ করে নিয়েছি, এখানে মেসেজ দিয়ে দিয়েছে, অ্যান্ড ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে আপনি নমিনি চাইছেন, নমিনি যে কোনো একটা নমিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। চলুন এটা আমি দিয়ে নেই। দেওয়ার পর যখনই আমি ট্যাপ করব আপনার সামনে এমন কনফার্ম ইওর কারেন্ট অ্যাড্রেস, আপনার কারেন্ট অ্যাড্রেস এখানে আরেকবার কনফার্ম করতে হবে, এবং নিচেই প্রথমটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা লাস্টে। তো প্রথমটা আপনি সিলেক্ট করে দিন অথবা লাস্টেটা সিলেক্ট করার পর কনফার্মে ট্যাপ করুন, অ্যান্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়ান ক্রেডিট কার্ড, যেটা আপনি 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন দিস ইজ নেম, নাম উপরে কার্ডে শো করবে, আমি কনফার্মে ট্যাপ করে দিলাম, এবং এখানে ক্রিয়েটিং ইওর ওয়ান ক্রেডিট কার্ড সেট আপ আপ, তো এমন পেজ চলে এসেছে, এবং এখানে আপনার ওয়ান ক্রেডিট কার্ড রেডি হয়ে গেছে ভার্চুয়াল। এখন আপাতত এটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড, আপনি 1 সপ্তাহের মধ্যে বাড়িতে পেয়ে যাবেন। পরপর এগুলো সুইপ করে পাশে টানুন, একটা একটা করে যখনই আপনি পাশে টানবেন তো দেখতে পাবেন যে আপনার ক্রেডিট কার্ড। এবার গেট স্টার্টে ট্যাপ করুন, অ্যান্ড ট্যাপ করার পর গ্রান্ট পারমিশন অ্যাপের, ওয়ান কার্ড অ্যাপের পারমিশনটা আপনাকে অ্যালো করে দিতে হবে। তো চলুন এখান থেকে ওয়ান কার্ড শো করছে, ওয়ান কার্ডের পারমিশনটা অ্যালো করে দিলাম, আপনার কার্ড উপরে শো করছে। ওই কার্ডে দেখতে পাচ্ছেন 2200 টাকার ক্রেডিট লিমিট, কার্ডে ট্যাপ করে কার্ডের ডিটেলস দেখতে পারবেন, কিন্তু এখানে আপাতত ব্ল্যাঙ্ক, আপনি আপনার কার্ড দেখে নেবেন এখান থেকে। এবার এই যে কার্ড আপনি পেয়েছেন, এই কার্ডে দেখতে পাচ্ছেন এখানে কোনো পয়েন্ট অ্যাভেলেবেল কিছুই নেই, তো সমস্ত কিছু এখানে শো করছে। এবার আমি এখানে দেখতে পাচ্ছি একজন ফ্রেন্ডকে রেফার করলে 7500 কয়েন, 1000 কয়েন ইজ ইকুয়াল টু 100 টাকা, সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তার আগে এবার আমি আপনাকে দেখাবো আপনি যে 2000 টাকা আপনি তো পেমেন্ট করেছেন কোম্পানি সেটা কোথায় শো করছে। সেটা দেখার জন্য আপনি অ্যাপ্লিকেশন ওপেন করে নিন, ওপেন করার পর একটু উপরে তুলবেন, তোলার পর এই যে পাশে এই অপশনটা আপনি ট্যাপ করুন, এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর আপনার সামনে কার্ড ডিটেলস শো করছে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কার্ড ডিটেলসের ওপর নিচে একটু আবার উপরে তুলবেন, ওখানে আপনি এফডি ফান্ড যেটা আছে ওখানে আপনি ট্যাপ করুন, অ্যান্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আপনার এফডি ফান্ড এখানে শো করছে 2000 টাকা, ওর উপরে একবার ট্যাপ করুন, ফুল ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। তো এখানে আমি একবার ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 7.15% ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, এবং 12 মান্থের জন্য, এবং নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট শো করছে যেটা পেটিএম অ্যাড করেছেন। এক বছর পর আপনার এই 2147 টাকা আপনার ব্যাংকে রিসিভ হয়ে যাবে। তো আমি আপনাকে এ টু জেড দেখিয়ে দিলাম কিভাবে আপনি কি করবেন। এবার আমি আপনাকে দেখাবো আপনি পার রেফার কত পাবেন এবং সেগুলো কিভাবে ইউজ করবেন। গাইস, পার রেফার আপনি কত করে পাচ্ছেন সেটা আমি দেখানোর জন্য আমি আমার ওল্ড অ্যাকাউন্টে চলে আসছি, এবং ওল্ড অ্যাকাউন্ট থেকে রেফার করেছি এই জন্য দেখতে পাচ্ছেন টোটাল 7500 পয়েন্ট আমার ক্রেডিট হয়ে গেছে। স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন 7500 পয়েন্ট। তো চলুন এবার আমি দেখাবো ওল্ড অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্টে চলে এসেছি, এবং এখানে আমার এখান থেকে দেখতে ইনভাইট আপনি করতে পারেন এবং 7500 পয়েন্ট এখান থেকে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 1000 পয়েন্ট ইজ ইকুয়াল টু 100 টাকা। তো চলুন এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল অ্যাভেলেবেল ক্রেডিট আছে 16700,
77 টাকা 16,777 টাকা এখানে আমি ট্যাপ করব একদম নিচে এখানে এখানে ট্যাপ করার পর এবার দেখতে পাচ্ছেন টোটাল পয়েন্ট আছে 14,400 অর্থাৎ গাইস আমার 1440 টাকা অলরেডি এখানে আমার আছে যেটা আমার রেফারাল ক্রেডিট তো এখানে আমি ইউজ পয়েন্টে ট্যাপ করব এন্ড ইউজ পয়েন্টে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন 500 পয়েন্টের মূল্য হচ্ছে 50 টাকা 1000 পয়েন্টের মূল্য 100 টাকা এবারে এই 1000 পয়েন্টটা কিভাবে এখানে কিভাবে আপনি সুইপ করবেন 1000 টাকাটা কিভাবে করবেন টাকায় কনভার্ট করার জন্য 1000 পয়েন্টের উপর ট্যাপ করে নিচের গোল্লাটায় বসিয়ে দিবেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন নিচের গোল্লাটায় বসিয়ে দিবেন এবং এখানে দেখতে পাবেন লোডিং হতে হতে আপনার সুইপ হয়ে যাবে 1000 পয়েন্ট ইজিক্যাল টু 100 টাকা আপনার ক্রেডিট কার্ডে অ্যাড হয়ে যাবে এবং ক্রেডিট কার্ডের টাকা আপনি ডাইরেক্ট পেটিএম অ্যাড করে নিতে পারেন অথবা আপনি যে কোনো কার্ডের মাধ্যমে যে কোনো শপিং করতে পারেন সমস্ত কাজ করতে পারেন অথবা স্ন্যাপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ব্যাংকে নিয়ে নিতে পারেন তো আবার একবার 100 টাকা এখান থেকে সুইপ করে দেখাচ্ছি অ্যান্ড সুইপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সুইপ হয়ে গেল আবার একবার আমি সুইপ করে দেখাবো অ্যান্ড সুইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সুইপ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলো আপনি ক্রেডিট করে দিতে পারেন আর একবার আমি এখান থেকে করবো দেখতে পাচ্ছেন টোটাল 17,000 টাকা এখানে আমার ক্রেডিট লিমিট হয়ে গেছে এবার এখান থেকে আপনি ফ্রেন্ড আপনার ফ্রেন্ডকে রেফার করুন এবং আপনার ফ্রেন্ড যত যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কার্ড অর্ডার করবে আপনি পেয়ে যাবেন 7,500 টাকা তো এই হচ্ছে গাইস ফুল ভিডিও ওয়ান কার্ডের আপনি ওয়ান কার্ড অ্যাপ্লাই করতে পারেন এবং এই কার্ডের কোনো সার্ভিস চার্জ নেই লাইফ টাইম ফ্রি কার্ড এবার আপনার যা ক্রেডিট স্কোর আপনি পাবেন সেটা যদি আপনি খরচা করেন এই মাসে ধরুন এই মাসের 15 তারিখের মধ্যে আপনি টাকা খরচা করে দিলেন পরের মাসের 15 তারিখের মধ্যে আবার আপনাকে কার্ডে ওই টাকা অ্যাড করে দিতে হবে তাহলে 1 টাকা সার্ভিস চার্জ বা কার্ড চার্জ কোনো কিছুই অ্যাকাউন্টে নেই এবার আসছি কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করবেন গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে ভিডিও একটা লাইক করতে হবে তার স্ক্রিনশট দিতে হবে এবং এই ভিডিওকে ফেসবুকে একটা শেয়ার করতে হবে আর ফেসবুকে শেয়ার করার পর তার একটা স্ক্রিনশট নিতে হবে সঙ্গে টোটাল ভিডিওটি কয়েকটা এ উঠেছে টোটাল কয়টা এ উঠেছে আপনাকে ওটা গুনতে হবে গোনার পর ওটা আপনি মনে রাখবেন টেলিগ্রাম চ্যানেলে 2 থেকে 3 দিনের মধ্যে আমি একটা গুগল ফর্ম দেবো সেই গুগল ফর্মে আমি বলে দেবো সেখানে আপনাকে সাবমিট করতে হবে ফার্স্ট 50 জনের মধ্যে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনি মাইফোন সলিউশন গিভওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন উইনার হয়ে যাবেন এবং মাইফোন সলিউশনের পক্ষ থেকে পেয়ে যাবেন কিছু পেটিএম ক্যাশ তো আজকে জাস্ট এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও